আসসালামু আলাইকুম। ইজি কুকিং উইথ তন্নি চ্যানেলে আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে চুলায় পারফেক্ট চিকেন বান তৈরি করা যায়। আর এই বানটা কিন্তু খুবই সফট আর খেতে খুবই মজার হয়। আশা করি আপনারা পুরোপুরি ফলো করবেন। চিকেন বান তৈরির জন্য এখানে আমি প্রথমে ইস্ট অ্যাক্টিভ করে নেব। এজন্য আধা কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়েছি। আঙুল চুবানো যায় ঠিক এই পরিমাণ গরম নিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, এক চা চামচ পরিমাণ চিনি আর দুই চা চামচ পরিমাণ ইস্ট। একটু নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অ্যাক্টিভ হওয়ার জন্য। 10 মিনিট পর দেখুন ইস্টটা কিন্তু ফুলে গিয়েছে, অর্থাৎ ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যদি ইস্ট ফুলে না উঠে এভাবে তাহলে কিন্তু বুঝবেন ইস্ট অ্যাক্টিভ হয়নি, অর্থাৎ ইস্ট নষ্ট। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার নর্মাল তেল আর একটা ডিম। একটু নেড়ে চেড়ে নিব, না নেড়ে চেড়ে নিলে কোনো সমস্যা নেই। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সেই ইস্টের মিশ্রণটা পুরোটাই আমি দিয়ে দিব। এখন এটাকে মেখে নিতে হবে। বাড়তি যে পানিটা দরকার এটাও কিন্তু উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে, কোনোভাবেই অতিরিক্ত গরম বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। একটা শক্ত ডো তৈরি করার পরে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার নর্মাল তেল দিয়ে এটাকে খুব ভালো করে 10-12 মিনিট খুব সুন্দর করে মথে নিতে হবে। দেন এরকম একটা ডো তৈরি করে হাতে একটু তেল মাখিয়ে এভাবে ডোটাতে খুব ভালো করে মেখে দিতে হবে এবং একটা বড় ঢাকনা দিয়ে পুরো এভাবে একটা বাটি দিয়ে ঢেকে দিব। 2 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিতে হবে। কিন্তু এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। 1.5 কাপ পরিমাণ মুরগির বুকের মাংসকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। যদি হোয়াইট ভিনেগার না থাকে তাহলে আপনারা এখানে অবশ্যই লেবুর রস ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধে নেই। পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ, এটা আসলে আপনার পছন্দের উপর ডিপেন্ড করে। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আধা চা চামচের কম দিয়ে দিলাম জিরা বাটা। এক চা চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম আর একটা শুকনো মরিচ একটু হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এক চা চামচ পরিমাণ সয়া সস দিতে হবে আর এক চা চামচ পরিমাণ রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম। যদি মাংসের মশলা আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি অবশ্যই নুডলসের যে মশলাটা থাকে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এক চা চামচ পরিমাণ। আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে আপনি এখানে নর্মাল তেলও ব্যবহার করতে পারবেন। আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এই সব উপকরণগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম। অ্যাকচুয়ালি ম্যারিনেট করাটা যদি আপনি একটা খোলামেলা বাটিতে না করেন তাহলে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে মিশে যাবে না, আর এতে করে কিন্তু মশলা ভালো করে না মিশলে প্রপার টেস্ট পাওয়া যাবে না। খুব ভালো করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে এখন আমি ভেজে নিব। খুব সহজেই অল্প সময় এটা ভেজে নেওয়া হয়ে যাবে। যখন দেখবেন মাংসটা কষে আসছে তখন এই পর্যায়ে হোয়াইট সস দিয়ে দিতে হবে। আর হোয়াইট সস হচ্ছে সম্পূর্ণ নিজের পছন্দ অনুযায়ী। হোয়াইট সস দেওয়ার জন্য এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর একটা ক্রিমিও ভাব চলে আসছে। হোয়াইট সস তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কিছু না, খুবই সামান্য কয়েকটা উপকরণই তৈরি করা যায়।
আমার একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি আরও বেশ খানিকটা হোয়াইট সস দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এটাকে আমি উঠিয়ে নিব। দুই ঘন্টা পর দেখুন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, আর এই ডোয়ের মাঝে যে বাতাসটা আছে সেটা আমি হাত দিয়ে এভাবে প্রেস করে বের করে দিব। অনেক সফট হয়ে গিয়েছে এবং এটাকে খুব ভালো করে আরও 5-6 মিনিট মথে নিতে হবে। যতগুলো বান চাই সমানভাবে আমি এভাবে ভাগ করে নিয়েছি। আমার 3 কাপ ময়দা থেকে 10-11টা বান হয়েছে। একটা রুটির মতো, পরোটার মতো, পরোটার থেকেও বেশ খানিকটা পুরু করে এখানে বেলে নিয়ে তাতে সামান্য পরিমাণ চিকেন দিয়ে এভাবে চারিদিক থেকে ফোল্ড করে দিয়ে ভালো করে আটকে দিয়েছি। খেয়াল রাখবেন যেন কোনোভাবেই যেন এটা খুলে না যায় বা কোনো ছিদ্র অংশটা না থাকে। আর একটা স্টিলের প্লেট নিয়েছি, আর এই স্টিলের প্লেটে কিন্তু আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি, না হয় কিন্তু এটা লেগে যাবে। এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। একটা ননস্টিক প্যানে লবণ নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে ফুল আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। 20 মিনিট পর দেখুন এই ডোগুলো কিন্তু আরও ফুলে গিয়েছে বানগুলো। আর আমি সরাসরি এই স্টিলের প্লেটই আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। 20 মিনিট পরে একটা ফ্যাটানো ডিম ব্রাশ দিয়ে এভাবে দিয়ে দিতে হবে বানগুলোর উপরে, আর এভাবে তিলগুলো দিয়ে দিব। এতে করে দেখতে খেতে খুবই ভালো হবে। আমি আপনাদের অন্যভাবেও আর একটা দেখাবো, চুলায় করতে পারবেন কিভাবে। এখন এই বানগুলোকে আমরা 10 মিনিট পরে প্রিহিট হওয়ার পরে খুব সাবধানে স্ট্যান্ডে রেখে দিব। এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এরকম যদি কোনো ছিদ্র থাকে সেটাকে আপনি এভাবে বন্ধ করে দিবেন। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমরা এটা আধা ঘন্টার জন্য করে নিব। একটু চেক করে নিতে হবে, যেহেতু স্টিলের বাটিতে করেছি তাই একটু উঠাতে একটু সমস্যা হয়েছে। দেখুন আমি একটা কেকের মোল্ডেও করে দেখাবো আপনাদেরকে, আর নর্মাল কড়াইও করে দেখাবো, বাট প্রসেস কিন্তু সেম। এটাকে আমি উল্টে দিয়ে আরও 10 মিনিটের জন্য ওয়েট করব। মিডিয়াম আঁচেই থাকবে চুলার আঁচটা, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দশ মিনিট পরে এখন এগুলোকে উঠিয়ে নিব। দেখুন এই সাইডটাও কিন্তু হালকা করে হয়ে গিয়েছে। এই তো পুরোটাই পরিবেশন করে নিলাম। আমি এখন একটা কেকের মোল্ডে প্রথমে তেল ব্রাশ করে এভাবে বান বসিয়ে দিব। বানগুলো কিন্তু একটু দূর থেকে দিতে হবে, হ্যাঁ কাছাকাছি দিবেন না, কারণ এটা কিন্তু ফুলে যায়। আর সেম প্রসেসই প্রথমে লবণ দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটাকেও ফ্রি হিট করে নিয়ে দেন আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আধা ঘন্টা পর দেখুন এটা কিন্তু খুব সুন্দর মতো বানটা হয়েছে এবং খুব সুন্দরভাবে দেখুন হয়ে গিয়েছে। সবার হয়তো বা কেকের এই মোলটা থাকে না, তাই আমি স্টিলের প্লেটে করিয়ে দেখিয়েছি। এবং ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে আরও 10 মিনিটের জন্য উল্টে দিয়ে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার খুব সফট চিকেন বান। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।